উত্তরকাশীতে সুড়ঙ্গে এতগুলো গরিব মানুষ, অসহায় মানুষ আটকে আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট দেখতে গিয়ে মাঠে বসে থাকতে পারেন, কিন্তু তার সময় হয় না যে অন্তত মানসিক সাপোর্ট দিতে, যে একবার গিয়ে সেখানে দাঁড়ানো, বাইরে তাদের বাড়ির লোকেরা চোখের জল ফেলছে। টেলি প্যাসেঞ্জারি করার পরেও গোহারা হেরেছিল বিজেপি, তিনি আবার নাকি পশ্চিমবঙ্গে এসে সভা করবেন, তার সূচি হতে পারে। অমিত স্যার মনে হয় না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরকাশীতে সুড়ঙ্গে এতগুলো গরিব মানুষ, অসহায় মানুষ আটকে আছে, বাইরে তাদের বাড়ির লোকেরা চোখের জল ফেলছে অধীর আগ্রহে, এক একটা সেকেন্ড অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা ক্রিকেট দেখতে গিয়ে মাঠে বসে থাকতে পারেন, কিন্তু তার সময় হয় না যে অন্তত মানসিক সাপোর্ট দিতে, যে যে একবার গিয়ে সেখানে দাঁড়ানো, যে উদ্ধার কার্যটা কেন্দ্রীয় সরকার প্রায়োরিটি হিসেবে দেখছে। এখনো প্রায়োরিটিটাই তো বোঝাতে পারল, যেখানে এতগুলো জীবন্ত মানুষ, ভারতবর্ষের নাগরিক, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, পরিকাঠামোর কাজে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে আটকে আছেন অন্ধকারের মধ্যে, সেখানে আজকের প্রযুক্তির যুগে কেন্দ্রীয় সরকার তো এটাকে প্রায়োরিটি হিসেবে মানুষের সামনে আনতেই পারল না। আমরা চাই যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়োগ করে এদের উদ্ধার করা হোক।